আসসালামু আলাইকুম, আমি ফাকি ফেনি থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভাবি সকাল সকাল গরম গরম খোলার পিঠা বানাইতেছে। আমি ঘুম থেকে উঠে দেখি তো আমাদের চুলাটা লেপাটা নষ্ট হয়ে গেছে। ভাবি আজকে আবার লেপব। আসলে দান আর ব্যস্ততার কারণে আমরা বোনেরা অনেক সবাই বেড়াইতে আসছি, ওই কারণে লেফাটা আর হইতেছে না। তো আবার পিঠা বানাইতেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদেরকে একটা কথা বলি। অনেকেই আমার ভিডিও দেখি, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার আপুদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওতে যতটা কমেন্ট আসে তার তুলনায় লাইকটা কমই হয়। তো আপনারা মনে করে কষ্ট করে আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। তো ভাবি নাস্তা বানাইতে থাক। আমি চলে গেছি মুখ ধুইতে। নর্মালি মানে ঘরে বেসিংয়ে মুখ ধুই, আজকে আমার হঠাৎ জানি কেন মনে হয়েছে যে পুকুরে একটু মুখ ধুয়ে আসি। তো আসলাম পুকুরে, আর এদিকে দেখেন আমরা আমাদের বাসায় এই হাঁসটারে হরলি হাঁসি বলে ডাকি। তো এগুলা মানে পুকুর থেকে মাছগুলা খুঁজে খুঁজে খায়। তো সকাল সকাল দেখি পুকুরে হাঁসটা আসছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এক ডুব দিয়ে মাছ একটা দড়ি নিয়ে আসে। তো যাই হোক, হাঁসটা মাছ ধরার কাজ করাক আর আমি মুখ ধুইনি। আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি মুখ ধুইতেছি। আসলে পুকুরে আমার কাছে পার্সোনালভাবে মুখ ধুইতে অনেক ভালো লাগে। মেলা খোলা বা সব কিছু মানে মিলে অনেক ভালো লাগে আমার কাছে। তবুও মানে আলসির কারণে আর পুকুরে আসা হয় না, সবসময় ঘরে ধুয়ে ফেলি মুখ। আর আমার এইসব গ্রামীণ দৃশ্যগুলো দেখে আমার অনেক আপুরা বা ইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের কমেন্টগুলো দেখে আমার মন থেকে অনেক বেশি আনন্দিত হই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তখন তো আপনাদেরকে ভাবি পিঠা বানাইতেছি ওইটা দেখাইলাম। তারপর আমি মুখ ধুইতে চলে গেছি। এখানে আব্বুর জন্য পিঠা নিয়ে যাইতেছি। তো আমার ভাইয়ের মেয়ে বলে যে ও নিয়ে যাইব, তো ওর হাতে দিয়ে দিছি। ও নিয়ে যাইতেছে, আব্বুরে ডিম ভাজি আর পিঠাই দিছে। আমি তো চা দিয়ে পছন্দ করি, আমি চা দিয়ে চা ঢেলে নিতেছি। ভাবি এদিক দিয়ে গরম গরম পিঠা বানাই দিব আর আমি খামো। আমার কাছে খোলার পিঠা এরকম গরম গরম মানে গরমটাই ভালো লাগে, কার কাছে কীরকম মনে হয় আমি জানি না শিওর। তো আমি এখানে চা ঢেলে নিছি আর এই পাশে ভাবি পিঠা বানাইতেছে। তো অনেকগুলো পিঠা বানাই রাখছে হট বক্সে, তো আমি ওইখান থেকে খাইতেছি না, আমি গরমটাই খাবো। ওই কারণে একটু ওয়েট করতেছি, ভাবি পিঠাটা উঠাই দিতেছে। এটা উঠাই দিলে তারপর আমি গরম গরম পিঠা দিয়ে চাঁদি খাবো। এই যে দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম, ধোঁয়া উঠতেছে। আমার কাছে মানে হাতে ধরে রাখতে পারতেছি না, তাই একটু রাখলাম। তো আমি এবার খাওয়া স্টার্ট করে দিতেছি বিসমিল্লাহ বলে। সকাল সকাল এরকম খোলার পিঠা আর এক কাপ চা হইলে আমার কিছু প্রয়োজন হয় না, আমার এতটুকুই যথেষ্ট। আর আমি তো খাইতেছি, শুধু আমি খাইলে হবে না, আমাদের বিড়ালটা। এটা আমরা এমনি মানে এই যে শখ করি কেউ খুশি ওইরকম না, এটা আমাদের বাড়িতে থাকে মানে নর্মালি। তো আমরা নাস্তা খাইলে ওরে নাস্তা দিতে হয়, ভাত খাইলে হাঁডি দিতে হয়, মানে ও বিরক্ত করি ফেলে না দিলে, ওই কারণে ওরেও নাস্তা দিয়ে দিছি। ও না হইলে মানে খাইতে দেয় না, গায়ের উপরে উঠি যায়, ওই কারণে ও খাইতেছে। মানে নাস্তা না দিলে খাইতে দেয় না, সামনে সামনে আসি দাঁড়ায় থাকে, অনেক বিরক্ত বোধ করে, মানে কী রকম করে অনেক জ্বালাতন করে। ওই কারণে মানে আমরা যে সময় যা খাই ওরেও মানে একটু একটু দিতে দেবো।
না হলে ওর মানে ডাকটাই বন্ধ হয় না। আর এই বিড়ালটা অনায়াসে প্রায় 3 বছর 4 বছর ধরে আমাদের বাড়িতেই আছে, হয় আমাদের ঘরে থাকে না হলে আমার জিজেদের ঘরে থাকে, মানে এক ঘরে না এক ঘরে থাকে, বেশিরভাগ টাইম আমাদের ঘরে থাকে। তো নাস্তা পানি করার অনেকক্ষণ পরে দুপুরবেলা এখানে দেখেন মুরগি, আমি এদিক দিয়ে যাইতেছি মুরগি দুটো ডিম বেশি পাইতে বসছে, আর একটা দেখেন ওয়েটিং লিস্টে দাঁড়াই রয়েছে। ও মানে কি পরিমাণ ডাকাডাকি করতেছে, ওই কারণে আসি দেখতেছি যে মানে কেন এরকম ডাকাডাকি করতেছে, আসি দেখি যে দুইটা দুইটা সিট দখল করে নিয়েছে, ওর জন্য কোনো জায়গা নাই, ও দিন পাইব, ওই কারণে ওর ডাকাডাকির আর শেষ নাই। তো আমি আসলাম, আসি দেখি যে দুইটা সিট বুকিং, তো আমি কি করবো, আমি চলে গেছি। তারপর এদিকে দেখেন ঘুড়িগুলো তো দেখছেন মেশিনে ভাঙাইছে ঘুড়ি, তো এগুলা এখন আর কি করার, আম্মু এগুলা শুকানোর পরে সুন্দর করে ছেলে নিতেছে। নর্মালি আমাদের ঘুড়িগুলা শুকানোর পরে আম্মু সবসময় এরকম সুন্দর করে ছেলে তারপরে বয়ামে ভরে রাখে, আর এরকম মানে গোটা গোটা এগুলো থাকলে মনে হয় যে পিঠা ভালো হয় না, ওই কারণে আম্মু এগুলো সুন্দর করে দুপুরে গোসলের আগে ছেলে দিতেছে। আর গুড়ি জানেন শুকনাগুলো প্রচুর পরিমাণে উড়ে, তো গায়ে গায়ে হয়ে যায়, ওই কারণে আম্মু নর্মালি সব গুড়ি গোসলের আগে ছেলে নে। আমি ছোটোবেলা থেকে আম্মুর এই কাজগুলো দেখতেছি। আম্মু একটা বড় বল নিয়ে নিছে আর একটা বাড়ি দিয়ে কেটে কেটে চালনির উপরে রেখেগুলো সুন্দর করে চালে নিতেছে। আর এই পাশে এই যে বয়ামটা রাখছে এটাতে রাখবো, আর একটা বয়াম না বয়াম দুইটায় বুকিং হবে, তবে একটা নিয়ে আসছে বর্তমানে, একটা রাখি পরে একটা আনবো, এক বয়াম হয়ে গেছে। তো আমি শুধু একটু শেয়ার করলাম, এখন অর্ধেকটা গুড়ি চালার বাকি আছে, আমি ওইটা রাখি আর একটা বয়াম নিয়ে আসবে। তো দেখেন আমাদের হাঁসগুলোর কী এক অবস্থা, ওরা আমাদের এত বড় পুকুর থাকতে ওই পুকুরে গোসল করে না, এখানে পিছনে একটা ছোট্ট মানে জায়গা আছে ওখানে গোসল করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।